কে রে? আরে আমি। ও ডাকাত নাকি? হ্যাঁ, মুখে এভাবে গামছা দিছিস কেন? কি করবো, মুখোশ তো তোমার পছন্দ না। 120 টাকা দিয়ে মুখোশটা কিনছি, এখন টাকাগুলো কি নষ্ট হলো না বলো? নষ্ট হয়ে গেল। তোরে যদি এইভাবে গামছা মুখে দিয়ে নিয়ে যায় বাজারে, মানুষজন ধৈরা মরে পিটাইব, তোরে পুলিশে দেবো। কিচ্ছু হবে না, বললো আমার চিকেন পক্স হয়েছে। কি কমো? চিকেন পক্স? চিকেন পক্স এই কথা শুনলে উল্টা তো আমারে ধৈরা মারবো। তাহলে বলে অ্যালার্জি হয়েছে, সূর্যের ভিতরে গেলে শরীর টরীর সব কিছু চুলকায়, বলে ওই পোলাটার সূর্য তো অ্যালার্জি। নতুন বম দিছিস না? খোল খোল, এই অবস্থায় তোর বাজারে নিয়ে যাবো না, আমার লগে যাইতে হইলে এসব খুললা যাইতে দিব। চল এই কইতা সাই পাশ হয়ে যায়, আমিও মুখ খুলে আমি যাবো না। এই শোন এদিকে। ওয়ালাইকুম আসসালাম। আমারে মনে চিনতে পারেন নাই না চাচা? তুমি কে বাবা? চাচা আমি ওই যে রহমান মিয়ার ছোট বোলা রায়হান। ও তুমি রায়হান? হ্যাঁ। আরে বাবা তোমার তো চেনাই যাইতেছে না, তা কবে আসছো? এই গত সপ্তাহে আসছি চাচা। হাসনাত বাসায় নাই? কারে খুঁজতেছো? হাসনাত? হাসনাত তো তোমার সামনেই খাড়া আছে। কিরে তোর অবস্থা কেন? কইছিলাম না তোরে দেখে ডাকাতের মতো লাগতেছে, এবার বিশ্বাস হচ্ছে? শোন চাচা একটু, তোর তো আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবো, সেটা পরে কমো না, আগে চাচারে ম্যানেজ করা লাগবো তো। চাচা আমি তো ওরে নিয়ে এক জায়গায় যেতে চাইছিলাম, আপনার কোনো আপত্তি নাই তো? ওরে নিয়ে যাবে মানে কি? আরে ওরে নিয়ে তো আমি বাজারে যাইতেছি, মেলা বাজার করতে হবো, বাসায় মেয়ে বানাইবো। এটা কি পজিটিভ না নেগেটিভ? কে? কোনো অসুবিধা নাই চাচা, আমি আপনার সাথে বাজারে যাইতেছি। ততক্ষণে ও একটু রেডি হয়ে নেক, চা রেডি হয়ে আয়। যা ফুল ঠিক আছে নাকি দেখ, যেরকম ঠিক আছে আয় ভিতরে যাবো। এলে না বসি, ডাক দেবে নে বই। আরে রায়ন ভাই আসছেন? ভালো আছি ভাই, কথা বলে কি? সরি। আসেন আসেন। হাই রুমে কিছু বলবে? ও জি মাইয়া কইলাম পরিল হান সুন্দরী, আপনার ছবিতে যা দেখছেন বাস্তবে তার সাথে বেশি সুন্দরী। যদি আমার কথা বিশ্বাস না করেন একটু পরে নিজের চোখেই দেখবেন। নিজ চোখে দেখবোটা কিভাবে, আসবে কখন সে? আরে আইবো আইবো, এত অদর জুইতেছেন কেন? হ্যাঁ, এক একটা মাইয়া মানুষ এত দূর কাজে অফিসে আইতেছে, একটু সময় লাগবো না? একা একটা মায়া মানুষ মানে? সাথে কেউ আসবে না, কোনো গার্জিয়ান? আরে আপনি তো জানেন মায়াডা তার খালার সংসারের মানুষ, তার খালা চাইতেছে তার ওই বাদাম পোলাটার সাথে ওই মায়াটার বিয়ে দিতে, আর এই জন্যই তো এত গোপনে সব কিছু হইতেছে। আচ্ছা কাজী সাহেব, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ। ও পজিটিভ, আগে বিয়েটা তো হোক, তারপর এর খালার কিছুই করতে পারবো না। আপনারা তো তার সাথে মোবাইলে সব কথা কইছেন নাকি? আমাদের না, মানে আমার সাথে হয়েছে। হ্যাঁ, আর বাকি সব ঠিকঠাক থাকলে আজকে রেস্টি হইব। এ ধান একটা ফোন আসছে। ও জিনের ফোন, দেখ আমি ফোনটা ধরতেছি। এই এখন থেকে কিন্তু আমরা দোস্ত। হ্যাঁ, কোনো ভাইটাই ডাকা চলবে না আমারে। কেন, ভাইটা ডাকলে সমস্যা কোথায়? আহা, ভাই ডাকলে তো বুঝে যাবে যে আমি তোর সিনিয়র, আর দোস্ত ডাকলে ভাববে যে আমরা সমবয়সী। কয়েকদিন পড়তে এমনিও ভাবে টের পাবে, তখন তখন কাটা তখন দেখা যাবে, আগে বিয়েটা তো হোক। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।